অনেক জায়গায় ইফতার আগে সম্মিলিতভাবে মোনাজাত করা এটা কতটুকু সঙ্গত ইফতারের আগে দোয়া কবুল হয় ত্রিমিজির একটি বর্ণনা আমরা জানি না বিক্রিম সাব্লিহিসালাম বলেছেন সালাতুল্লাহ তুরাদ আগত হম তিন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তির আসা এম হাত হিনা ইউফতের রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না অন্য বর্ণায় অবশ্য আসছে হাত্তা ইউফতের রোজাদার ব্যক্তির সারাদিনের দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত তো আরেকটি বর্ণা আছে যে বর্ণনা বিক্রিম সাব্লি সাল্লাম বলেছেন যে

জায়েজ হতে পারে এবং সেটি করা যেতে পারে কিন্তু এর বাইরে আপনার ট্র্যাডিশনাল দোয়া যেটা আমরা করি সাধারণত অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সবাই মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া এরকম দোয়ার বিশেষ কোনো ফরম্যাট না নবী করিম সাদ সাল্লাম থেকে না সাহাবা ইকরাম থেকে প্রমাণিত তবে যার যার দোয়া তিনি করতে পারেন এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবিন আমুল থেকে প্রমাণিত এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারোর দোয়া অন্য দোয়া মিলে যায়

প্রতি রহম করুন আপনাকে শান্তর করুন আপনি ছেলের জন্য আল্লাহ কাছে দোয়া জমন করবেন তার তরফ থেকে যে কোনো খাতে সাদকা করতে পারবে বিশেষ করে সাদকা জারিয়া মসজিদ মাদ্রাসা ইত্যাদিতে রোজিনা কবি লিখেছেন আমার গর্ভপাত হয়ে গেছে আমি পাঁচ মাসে গর্ভবতী ছিলাম এখন আমার নেফাস চলছে কিন্তু আমার এখন রেগুলার ব্লিডিং হয় না মাঝে মাঝে হয় আবার হয় না এমন অবস্থায় কি আমার আমি রোজা রাখতে পারবো আপনার কাছে কিছু কোয়েি ছিল আমার মনে হয় সেই কোয়ারিগুলো তার এখানে অনলাইনে করা সম্ভব না আপনি কোনো আরামের সাথে দেখা করে যদি আপনি প্রশ্নের উত্তর জানার চেষ্টা সেটা ভালো হবে নেফাসের সর্বোচ্চ ম্যাচ চল্লিশ দিন চল্লিশ দিন যদি ক্রস হয়ে থাকে তাহলে ব্রিডিং হলেও আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন আর যদি চল্লিশ দিন না চল্লিশ দিনের ভেতরে থাকে তাহলে থেকে থেকে ব্রিডিং হচ্ছে আবার একটু গ্যাপ হচ্ছে আবার হচ্ছে তাহলে চল্লিশ দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এই সময়টাতে আপনি সালাত আদায় করবেন না তারপরেই আপনি সালাত আদায় করবেন রোজা রাখবেন আরিয়ান চৌধুরী আপনি লিখেছেন কোনো কারণে মসজিদে যেতে না পারলে জামাতের সময় শেষ হওয়ার আগে একা ফরজ সালাত আদায় করা যাবে কিনা কোনো কারণে মসজিদে যেতে না পারেন তাহলে সেক্ষেত্রে জামাতের সময় শেষ হচ্ছে না শেষ হয়নি এখন তার আগে আপনি সালাত একা একা আদায় করলেন হতে পারে আদায় হবে কোনো অসুবিধা নেই তবে একান্ত গ্রহণযোগ্য অজুর ছাড়া জামাতে হাজির না হয়ে একা একা সালাত আদায় করা অনুচিত পুরুষের জন্য সাবানা এসপি লিখেছেন বিতির নামাজ কি কোন কোন বিতির নামাজ কি যে কোনো দিয়ে পড়া যাবে বলেন বিতির নামাজ শেষ আকাত সুরে এখলাস পড়তে হয় এটা কতটা সঠিক বিতির নামাজের প্রথম রাখাতে সুরায় সাবিসমা রব্বিল আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফর তৃতীয় রাখাতে সুরায় খাস পড়াটা হাজার বিজদের প্রমাণিত তবে এছাড়া অন্য দিয়ে পড়লেও আদায় হয়ে যাবে